ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, পূর্বে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া। জানিয়ে দেব ইউক্রেনকে দূরপাল্লার রকেট সিস্টেম দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দেব সুইডেন ফিনল্যান্ডকে হুমকি দিল তুরস্ক। এবং আরো জানিয়ে দেব ন্যাটোর জন্য তুরস্ককে সামলানো এখন বড় কঠিন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পূর্বে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া। অগ্রসর হওয়ার রাশিয়ান বাহিনী পূর্বে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে। তারা ইউক্রেন নিয়ন্ত্রিত শহরগুলোর একটি গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তায় অবস্থান দখল করে নিয়েছে। বৃহস্পতিবার একজন ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের শিল্প এলাকা ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ একীভূত করার চেষ্টা করেছে রাশিয়া, যেখানে তারা 2014 সাল থেকে স্বাধীনতা কামীদের সমর্থন করছে। সিভিয়ার ডোনেটস্কো এবং লিসিচানস্কে ইউক্রেনীয় বাহিনীকে ঘেরাও করার চেষ্টা করতে হাজার হাজার সৈন্য তিন দিক থেকে আক্রমণ করছে। যদি সিভারস্কি ডোনেটস্কো নদীতে বিস্তৃত দুটি শহর পড়ে যায় তবে লোহানুস্কের ডনবাস প্রদেশের প্রায় পুরোটাই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে। ইউক্রেনের জেনারেল স্টাফের প্রধান অপারেশন বিভাগের ডেপুটি চিফ জেনারেল ওলেগজি গ্রোমভ বলেছেন, রাশিয়ার সুবিধা আছে, তবে আমরা যা করতে পারি তা করছি। লোহানুস্কের গভর্নর শেরহি গাইদায় বলেছেন, প্রায় 50 জন রাশিয়ান সৈন্য হাইওয়েতে পৌঁছেছে। তারা সেখানে একটি চেকপয়েন্ট স্থাপন করেছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই দুটি শহরের যুদ্ধকে যুদ্ধের একটি সম্ভাব্য মোড় হিসাবে দেখেছেন। আরো দক্ষিণ রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের রয়টার্সের সাংবাদিকরা শীতল লোতারস্কের মস্কোর অগ্রগতির প্রমাণ দেখেছিলেন, যেখানে ইউক্রেনীয় বাহিনী এই সপ্তাহের শুরুতে প্রত্যাহার করেছিল। শহরটি এখন দৃঢ়ভাবে রাশিয়াপন্থী যোদ্ধাদের নিয়ন্ত্রণে, যারা স্থানীয় সরকার ভবন দখল করেছে এবং দরজায় সোভিয়েত হাতুড়ি এবং কাস্তে পতাকা ঝুলিয়েছে। কাছাকাছি পরিত্যক্ত যুদ্ধক্ষেত্রের রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা গেছে ধ্বংসস্তূপ বিল্ডিং দিয়ে ঘেরা একটি সবুজ মাঠের পাকমার্ক করা গর্ত। রুশপন্থী যোদ্ধারা পরীক্ষার মধ্যে ঘোরাঘুরি করছিল। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যে বৃহস্পতিবার দোনেতস্ক এবং লোহানস্কের 50টি শহর গোলাগুলির শিকার হয়েছে, যার মধ্যে 9 জন বেসামরিক লোক নিহত হয়েছে। ডনবাসের রাশিয়ার সাম্প্রতিক লাভগুলি গত সপ্তাহে মারিওপোলে ইউক্রেনের গ্যারিসন আত্মসমর্পণের পরে এবং কয়েক সপ্তাহ পরে গতিতে পরিবর্তনের পরামর্শ দেয়, যেখানে ইউক্রেনীয় বাহিনী উত্তর পূর্বে খারগিভের কাছে অগ্রসর হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সিএনএ থিঙ্ক ট্যাঙ্কের রুশ গবেষণার পরিচালক প্রতিরক্ষা বিশ্লেষক মাইকেল কফম্যান টুইট করেছেন, সাম্প্রতিক রাশিয়ান লাভগুলি নিকটবর্তী সময়ের জন্য প্রত্যাশার ওপর একটি সুস্পষ্ট পরীক্ষা প্রদান করে। রাশিয়ান সৈন্যরা সিভিরো ডোনেটস্কের দক্ষিণে পোপাসনায় ইউক্রেনীয় লাইন ভেঙেছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি লিখেছেন, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসেনকো একটি ব্রিফিংয়ে বলেছেন, 25টি রুশ ব্যাটালিয়ন ইউক্রেনের বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালোরি জালুঝনি টেলিগ্রামেও আরো পশ্চিমা অস্ত্রের জন্য আহ্বান জানিয়েছেন, বিশেষ করে অস্ত্র যা আমাদের শত্রুকে অনেক দূরত্বে আঘাত করতে দেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পরে সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়ার ভূখণ্ডে পৌঁছাতে পারে এমন অস্ত্রের সরবরাহ অগ্রহণযোগ্য বৃদ্ধির দিকে একটি গুরুতর পদক্ষেপ হবে। ইউক্রেন থেকে বিবিসি সংবাদদাতা আজাদেহ মশিরি জানাচ্ছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযানের প্রাণকেন্দ্র এখন এই ডনবাস অঞ্চল। পুরো এলাকাটি তিনি দখল করতে চান আর সেজন্য সেখানে রুশ হামলা জোরদার হয়েছে। রুশ বাহিনী তিন দিক থেকে সেভেরো ডোনেটস্কো এবং লিসিচানস্কো শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এই শহরগুলো নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো ওব্লাস্ট অর্থাৎ পুরো অঞ্চলটি রাশিয়ার হাতে চলে যাবে এবং এসব শহরকে রক্ষার জন্য ইউক্রেনের বাহিনী যেসব জায়গায় ঘাঁটি গেড়ে বসে আছে তারা মূলত অকার্যকর হয়ে পড়বে, সূত্র রয়টার্স ও বিবিসি। ইউক্রেনকে দূরপাল্লার রকেট সিস্টেম দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডনবাসে রাশিয়ার আক্রমণের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারছে না ইউক্রেনের সেনারা। পশ্চিমাদের সরবরাহ করা সর্বাধুনিক অস্ত্রশস্ত্র দিয়েও তারা টিকতে পারছে না। এ প্রেক্ষিতে বাইডেন প্রশাসন ইউক্রেনে অস্ত্র সরবরাহ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের কর্মকর্তাদের অনুরোধেরও ভিত্তিতে সর্বাধুনিক দূরপাল্লার রকেট সিস্টেম পাঠানোর চিন্তা ভাবনা চলছে বলে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। মার্কিন প্রশাসন ইউক্রেনের
সামরিক ও নিরাপত্তা সহায়তার একটি বৃহত্তর প্যাকেজের অংশ হিসাবে সিস্টেমগুলি পাঠানোর দিকে ঝুঁকছে, যা পরের সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলিতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা MLRS সরবরাহ করার জন্য অনুরোধ করেছেন। মার্কিন তৈরি এ অস্ত্র ব্যবস্থা শত শত কিলোমিটার দূর থেকে রকেটের ব্যারেস নিক্ষেপ করতে পারে, যা ইউক্রেনের ইতিমধ্যে সরবরাহ করা যে কোনো সিস্টেমের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইউক্রেনীয়রা যুক্তি দেয় যে রাশিয়ার বিরুদ্ধে এ অস্ত্র তাদের যুদ্ধে গেম চেঞ্জার হতে পারে, যদিও এর আগে M777 হাউবিটজার কামান নিয়েও তারা একথা বলেছিল, যা যুদ্ধক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। ইউক্রেন আরেকটি সিস্টেম যা চেয়েছে তা হল হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, যা HIMRSS নামে পরিচিত, একটি লাইটার চাকার সিস্টেম যা MLRS এর মতো একই ধরনের অনেকগুলি গোলা বারুদ নিক্ষেপ করতে সক্ষম। সূত্র জানিয়েছে এক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল রকেট সিস্টেমের বিস্তৃত পাল্লা MLRS এর এবং হালকা ওজন সংস্করণ HIMARS যুদ্ধাস্ত্রের ধরনের উপর নির্ভর করে 300 কিলোমিটার বা 186 মাইল পর্যন্ত হামলা করতে পারে। তারা স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে একটি মোবাইল গাড়ি থেকে গুলি চালানো হয়, যার ফলে ইউক্রেনীয়দের রাশিয়ার অভ্যন্তরে আরও সহজে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। ইউক্রেন ইতিমধ্যে রাশিয়ার অভ্যন্তরে অসংখ্য আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে বলে মনে করা হয়, যা ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত বা অস্বীকার করে না। রাশিয়ান কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন যে তাদের স্বদেশের জন্য যে কোনো হুমকি উত্তেজনা বৃদ্ধির একটি বড় কারণ হবে, এবং বলেছে যে পশ্চিমা দেশগুলি ইউক্রেনীয়দের অস্ত্র দিয়ে যুদ্ধে নিজেদেরকে বৈধ লক্ষ্য পরিণত করেছে। হোয়াইট হাউসে গত সপ্তাহে দুটি বৈঠকে বিষয়টি আলোচ্যের সূচির শীর্ষে ছিল, যেখানে ডেপুটি ক্যাবিনেট সদস্যরা জাতীয় নিরাপত্তা নীতি নিয়ে আলোচনা করার জন্য আহ্বান করেছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টির কেন্দ্রবিন্দুতে ছিল যুদ্ধ শুরুর পর থেকে প্রশাসন একই উদ্বেগের সাথে ঝাঁপিয়ে পড়েছে। ইউক্রেনে ক্রমবর্ধমান ভারী অস্ত্র পাঠানোকে রাশিয়া একটি উস্কানি হিসেবে দেখবে, যার ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ নিতে পারে। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলিতে ডনবাস এলাকায় অভিযান জোরদার করেছে, যেখানে ইউক্রেনের সেনারা সংখ্যা ও গোলা বারুদ সংকটে ভুগছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভেরভ এর আগে সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়ার ভূখণ্ডে পৌঁছাতে পারে এমন অস্ত্রের সরবরাহ অগ্রহণযোগ্য বৃদ্ধির দিকে একটি গুরুতর পদক্ষেপ হবে। সূত্র CNN। সুইডেন ফিনল্যান্ডকে হুমকি দিল তুরস্ক। সুইডেন ফিনল্যান্ডকে হুমকি দিল তুরস্ক সুরক্ষা নিয়ে তাদের দাবি না মানলে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে দেবে না তারা। দুই দেশই ন্যাটোর সদস্য হওয়ার জন্য আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ডের প্রতিনিধি দল এখন তুরস্কে। তারা সেখানে তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছে ডয়েসে ভেলে ও AFP। তুরস্কের দাবি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK ও সিরিয়ায় কুর্দিশ মিলিশিয়া ও IGP-কে সমর্থন করা থেকে সরে আসতে হবে সুইডেন ও ফিনল্যান্ডকে, তাদের জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে তুরস্কের দাবি। এই সংগঠনগুলি তাদের সুরক্ষার ক্ষেত্রে বড় বিপদ। সুইডেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্টেট সেক্রেটারি অস্কার স্টর্ম এবং ফিনল্যান্ডের প্রতিনিধি দলের নেতা সেদেশের স্টেট সেক্রেটারি জুক্কা সেলোভারা। তারা তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনি এবং ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনালির সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদে 5 ঘন্টা ধরে আলোচনা করেছেন। পরে সাংবাদিক সম্মেলনে কালিন জানিয়েছেন, তুরস্কের মনে হয়েছে সুইডেন ও ফিনল্যান্ড ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, কিন্তু তুরস্ক যে আপত্তি জানিয়েছে তা নিয়ে দুই দেশকে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলকে এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ড উদ্বিগ্ন হয়ে পড়ে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার 1,300 কিলোমিটারের সীমান্ত আছে। সুইডেন হল ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ। তুরস্ক অভিযোগ করেছে দুই দেশই PKK নিরাপদ আশ্রয় দেয় এবং জঙ্গিদের সাহায্য করে। 2019 সালে YGP-র ওপর তুরস্কের হামলার পর সুইডেন ও ফিনল্যান্ড তুরস্ককে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন তারা কোনো জঙ্গি সংগঠনকে অর্থ বা অস্ত্র দিয়ে সাহায্য করেন না।
ন্যাটোর জন্য তুরস্ককে সামলানো এখন বড় কঠিন। সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের আমলে তুরস্কের সঙ্গে বাকি সদস্যদের সংঘাত বেড়েই চলছে। ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির পথে বাধা তারই আরেক লক্ষণ রয়েছে ভেলে। সিরিয়া সীমান্তে এবং সে দেশের মধ্যে প্রায়ই YPG যোদ্ধাদের সঙ্গে তুর্কি সৈন্যদের সংঘর্ষ হয়। 2019 সালে তুর্কি সেনাবাহিনী YPG গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর পর অন্য অনেক দেশের মতো ফিনল্যান্ড ও সুইডেনও তুরস্কে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চাপিয়েছিল। কালিন অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নর্ডিক দেশগুলি তুরস্কের দাবি সম্পর্কে অবস্থান নেওয়া পর্যন্ত সংলাপ চালু থাকবে। এমন প্রেক্ষাপটেই ন্যাটোর সব সদস্য দেশে ফিনল্যান্ড ও সুইডেনকে সেই সামরিক জোটে স্বাগত জানাতে প্রস্তুত হলেও তুরস্কের লাগাতার আপত্তির কারণে গোটা প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ফিনল্যান্ড ও সুইডেন বিরুদ্ধে তার দেশ ও সিরিয়ায় কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার অভিযোগ এনেছেন। তুরস্কের PKK ও সিরিয়ার YPG গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ না নিলে তিনি এই দুই দেশের ন্যাটোয় যোগদানের বিরোধিতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সমালোচকদের ধারণা, ন্যাটোর বাকি সদস্যদের নাগালে না পেয়ে শেষ পর্যন্ত এই ইস্যুতে তাদের জব্দ করার সুযোগ পেয়েছেন তিনি। পশ্চিম ইউরোপের প্রায় সব দেশেই কুর্দি জনগোষ্ঠী বাস করে এবং রাজনৈতিকভাবেও তারা তৎপর। শুধু ফিনল্যান্ড ও সুইডেনের উপর আলাদা করে সেই দায় চাপিয়ে দিয়ে সবাইকে সম্ভবত বার্তা দিতে চাইছেন এরদোগান। সমস্যা দূর করতে ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধি দল তুরস্কে গিয়ে এরদোগানের উপদেষ্টা ইব্রাহিম কালিনির সঙ্গে আলোচনা করেছেন। তুরস্কের নিরাপত্তা সংক্রান্ত দুশ্চিন্তা দূর করতে এই দুই দেশের উদ্বেগ দেখতে চান তিনি। তুরস্ক ফিনল্যান্ডে যে 28 জন ও সুইডেনে 12 জনকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে তাদের প্রত্যর্পণের দাবি করেন কালিন। আপাতত সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর ওপর জোর দিচ্ছে ন্যাটোভুক্ত সেই দেশগুলি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বুধবার বলেন, তার দেশ এই দুই দেশকে ন্যাটোয় আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। নরওয়ে সফরে গিয়ে তিনি আরো বলেন, আনুষ্ঠানিকভাবে সদস্য না হয়েও বহুকাল ধরে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর মহড়ায় অংশ নিয়ে আসছে। নরওয়েও এই দুই দেশের অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লাইমান দখলের দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। AFP-র প্রতিবেদনে বলা হয়, লাইমান দখলের মাধ্যমে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে প্রবেশ করতে পারবে রুশ সেনারা। ওই শহরগুলো এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শহরটি পুরনো নাম ব্যবহার করে টেলিগ্রামে দেওয়া একটি বার্তায় জানায়, রাশিয়ান সেনারা বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে ক্রাসনি লাইমান সহ 220 এলাকার সম্পূর্ণ দখল নিয়েছে। তবে এ নিয়েও রাশিয়া বা ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লাইমান শহরটি দোনেৎস্ক অঞ্চলের উত্তরে অবস্থিত। এই শহর দিয়ে স্লোভানিয়স্ক এবং ক্রামাতোস্কে যাওয়ার যায়, যা দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি শহরে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দোনেৎস্ক অঞ্চলে নিজেদের দখল বাড়াতে চাইছে রাশিয়া। এই অঞ্চলটি রাশিয়ার সীমান্তের কাছেই অবস্থিত। দোনেৎস্কে রুশ বিচ্ছিন্নতা বাদীদের তৎপরতা রয়েছে। এর মধ্যে ইউক্রেন থেকে দখল করা খেরসন অঞ্চলে নিজেদের প্রশাসন নিয়োগ দিয়েছে রাশিয়া। এছাড়া ঝাপোরিজিয়ার অঞ্চলের দখল করা অংশেও রুশপন্থী প্রশাসন দায়িত্ব নিয়েছে। এ দুটি অঞ্চলই রাশিয়া নিয়ে নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।